রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি পেয়ে গেছি একটা নতুন জায়গার সন্ধান, যেই জায়গাটা হলো আমাদের কল্যাণীতে আছে, সেটা আমি ভাবতেই পারিনি। অনেক দিন ধরে খোঁজ করছিলাম, কিন্তু খোঁজ করতে করতে জায়গাটা অবশেষে পেয়ে গেছি। আর সেখানে আসবো না, এটা তো হতেই পারে না। তো এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী জগন্নাথ ধাম, যেটা মায়াপুর ইস্কনের অন্তর্গত। তো দেখো, এখানে আমাদের মায়াপুর ছাড়াও কল্যাণীতে একটা সুন্দর ইস্কন পেয়ে গেছি আমরা, আর সেই ইস্কনে চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো আমাদের এখানে আসার আর একটা কারণও ছিল, যেটা হচ্ছে আমরা যে একটা রথযাত্রা উপলক্ষে একটা প্রোগ্রাম করছি, এবং সেটা রিহার্সালটা এই জায়গাটাতেই হবে। তো ভালোই হলো, ঘুরে ফিরে গোবিন্দ আমাদেরকে এই জায়গাটার সন্ধান দিয়ে দিয়েছে, আর আমি তো খুবই খুশি। কারণ ইস্কন যেহেতু কল্যাণী থেকে মায়াপুর অনেকটা দূরে, তাই যাওয়া হয় না মন চাইলেই, কিন্তু এখানে কাছাকাছি জগন্নাথ ধাম পেয়ে গেছি, আর প্রত্যেক সপ্তাহেই আমি আসব, আর আমি খুবই খুশি জায়গাটা পেয়ে। তো দেখো, চারদিকটা একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, আর এই দেখো খুব সুন্দর দেওয়ালটা চারিদিকে। আর এই জায়গাটা হচ্ছে, এটা রথ তৈরি হবে। হ্যাঁ, এটা এক সাইডে ছিল, তো আমরা সবাই মিলে একটু হেল্প করে দিলাম ওনাকে গাড়িটাকে সামনে আগিয়ে দিতে। তো আমিও ছিলাম, কিন্তু এই ভিডিওটা করার জন্য আবার সাইডে চলে আসলাম। আর এখানে আমাদের রিহার্সালটা দেখো শুরু হয়ে গেছে, 2 ঘন্টা আমরা রিহার্সাল করলাম, আর রিহার্সাল করার পরে এখন সন্ধে হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বাজে। তো আমরা ভেতরে চলে এসেছি, আর এখানে সন্ধে আরতি হবে। সন্ধে আরতি শুরু হয়ে গেছে, আমরা সবাই আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরে। তো দেখতে থাকুন আরতিটা। এদিকে প্রভুজিরা আরতি শুরু করে দিয়েছে, আর আমরাও এখানে এসে উপস্থিত হয়ে গেছি, দেখতে থাকুন। তো আরতি শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বাজে 7:30, আর আমরা এখান থেকে একটুখানি হেঁটে এগিয়ে গিয়ে টোটো করে বাড়ি চলে যাবো। রাধে রাধে।